আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন অফ মাইক্রোবায়োলজি। প্রথমে আমরা মাইক্রোবায়োলজি শব্দটাকে ভাঙলে কি কি পাই, মাইক্রো, বায়োস এবং লোগোস। মাইক্রো মানে হচ্ছে স্মল, বায়োস মানে হচ্ছে লাইফ, আর লোগোস মানে হচ্ছে স্টাডি। তাহলে আমরা কি বলতে পারি, এটা ইট ইজ দ্য স্টাডি অফ স্মল লাইফ। এখন এখানে যে স্মল বলছে, এই স্মলটার রেঞ্জ কতটুকু, অর্থাৎ কতটুকু স্মল, এটা হচ্ছে যতটুকু স্মল হইলে আমরা খালি চোখে দেখতে পাবো না। অর্থাৎ যে সকল অণুজীবগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, তারাই হচ্ছে মাইক্রো অর্গানিজম। তাহলে আমরা মাইক্রো অর্গানিজমের ডেফিনেশনটাও বুঝে ফেললাম। এখন আসছি ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশনের মধ্যে মাইক্রো অর্গানিজমটাকে পাঁচটা মেজর ভাগে ভাগ করা হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া এবং হেলমিন্থ। তার মধ্যে প্রোটোজোয়া এবং হেলমিন্থ এই দুইটাকে একসাথে বলা হয় হচ্ছে প্যারাসাইট। এখন প্যারাসাইটকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রোটোজোয়া এবং হেলমিন্থ। তার মধ্যে প্রোটোজোয়া হচ্ছে এককোষী এবং হেলমিন্থ হচ্ছে বহুকোষী। এখন আমাদের এই পাঁচটা অর্গানিজমের মধ্যে কম্পারিজনটা একটু জানতে হবে। এর মধ্যে ব্যাকটেরিয়াটা হচ্ছে কি, আদিকোষী অর্থাৎ প্রোক্যারিওটিক, আর ফাঙ্গাস এবং প্রোটোজোয়া এবং হেলমিন্থ এই তিনটা হচ্ছে প্রকৃতকোষী বা ইউক্যারিওটিক। তাহলে ব্যাকটেরিয়া যেহেতু আদিকোষী, সে কারণে আদিকোষের যত বৈশিষ্ট্য বা প্রোক্যারিওটিক কোষের যত বৈশিষ্ট্য, সব কিছু কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে প্রেজেন্ট থাকবে। যেমন এদের রাইবোজোম হবে 70S, তারপর এদের মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট থাকবে, তারপরে এদের বাইনারি ফিশনের মাধ্যমে এরা বংশবিস্তার করবে, আর ফাঞ্জাই এবং প্রোটোজোয়া এবং হেলমিন এরা কিন্তু প্রকৃত কোষের মতো আচরণ করবে এবং প্রকৃত কোষের যত বৈশিষ্ট্য সব কিন্তু এদের মধ্যে থাকবে। পার্থক্য হবে কিছু জায়গায়, যেমন হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে কি হবে, এখানে যেহেতু ভাইরাসকে আমরা কোনো সেল বলতে পারতেছি না, এ কারণে এর কিন্তু কোনো নিউক্লিয়াসও নাই, রাইবোজোমও নাই, মাইটোকন্ড্রিয়াও নাই, এবং এর যে মোটিলিটি সেটাও কিন্তু নাই। এখন এই একটা জিনিস এখানে সবগুলোর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে নেচার অফ আউটার সার্ফেস অর্থাৎ আউটার যে সার্ফেস সেখানে থাকে কি, প্রোটিন ক্যাপসিড থাকে, ক্যাপসিড প্রোটিন থাকে, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে হচ্ছে পেপটিডোগ্লাইকান লেয়ার থাকে, এবং ফাঙ্গাসের ক্ষেত্রে থাকে হচ্ছে কাইটিন দ্বারা গঠিত, আউটার যে লেয়ারটা সেটা কাইটিন দ্বারা গঠিত, আর প্রোটোজোয়া এবং হেলমিন্থের ক্ষেত্রে কিন্তু সেল মেমব্রেন দ্বারা গঠিত, অর্থাৎ নর্মাল যে ইউক্যারিওটিক কোষের যে লিপিড বাইলেয়ার যে সেল মেমব্রেনটা থাকে, সেই সেল মেমব্রেনটাই কিন্তু তাদের উপস্থিত। আর মোটিলিটি হচ্ছে ভাইরাস যেহেতু এটা একটা পোষকের বহির্ভাগে, তারা কোনো সক্রিয়তা দেখায় না, সে কারণে তারা হচ্ছে ইমোটাইল। আর কিছু কিছু ব্যাকটেরিয়া হচ্ছে মোটাইল, বিশেষ করে যাদের ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা থাকার কারণে কিন্তু ব্যাকটেরিয়াগুলো মোটাইল হয়, তারা হচ্ছে মোটাইল ব্যাকটেরিয়া। আর হচ্ছে ফাঙ্গাসগুলো নর্মালি নন মোটাইল, এবং প্রোটোজোয়া এবং হেলমিন্থ তারা হচ্ছে কিছু কিছু মোটাইল আছে, কিছু কিছু ইমোটাইলও আছে। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এখানে ডায়ামিটারটা, ভাইরাসের ডায়ামিটার হচ্ছে 0.02 থেকে 0.2 মাইক্রোমিটার, ব্যাকটেরিয়ার হচ্ছে 1 থেকে 5 মাইক্রোমিটার, ফাঙ্গাসের হচ্ছে 3 থেকে 10 মাইক্রোমিটার, এবং প্রোটোজোয়া এবং হেলমিন্থ এদের হচ্ছে 15 থেকে 25 মাইক্রোমিটার। এরপরে আমাদের পড়তে হবে হচ্ছে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের কিছু পার্থক্য। এখানে পার্থক্যগুলোকে আমরা সেই ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি, সুতরাং এটা জাস্ট একটু দেখে নিলেই চলবে আমাদের। একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে, সেটা হচ্ছে অর্থাৎ কোলেস্টেরল এর প্রেজেন্স। নর্মালি ইউক্যারিওটিক সেলের সেল মেমব্রেনে কিন্তু কোলেস্টেরল থাকে, অর্থাৎ এস্টেরল প্রেজেন্ট থাকে, কিন্তু প্রোক্যারিওটিক সেলের মধ্যে, সেল মেমব্রেনের মধ্যে কোনো এস্টেরল প্রেজেন্ট থাকে না। কিন্তু একটা এক্সেপশনাল আছে সেক্ষেত্রে, সেটা হচ্ছে
মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমার সেল মেমব্রেনের মধ্যে কিন্তু এস্টেরল প্রেজেন্ট থাকে। দুইটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে, সেটা হচ্ছে ইমার্জিং ডিজিজ এবং রি ইমার্জিং ডিজিজ। ইমার্জিং ডিজিজটা কি? ইমার্জিং ডিজিজটা হচ্ছে একটা ডিজিজ আমার আগে প্রেজেন্ট, আগে কখনো ছিল না, অথবা অনেক আগে প্রেজেন্ট ছিল কিন্তু বর্তমানে সেটা নেই বললেই চলে। এরকম একটা ডিজিজ হঠাৎ করে তার মানে তার আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে, সেরকম একটা, সেরকম ডিজিজগুলোকে বলা হচ্ছে ইমার্জিং ডিজিজ। এইসব ডিজিজের ক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু হঠাৎ করে বাড়তেছে, তার মানে কি ইনসিডেন্স রেটটা তাদের বাড়তেছে। যেমন হচ্ছে আমাদের যে কোভিড ভাইরাস, এটা হচ্ছে কি আগে কখনো ছিল না, নতুন করে আসছে, তাই এটা একটা ইমার্জিং ভাইরাস। একইভাবে এইডস, ইবোলা এগুলো যখন প্রথম শুরু হয়েছে তখন সেগুলো ছিল ইমার্জিং ভাইরাস বা ইমার্জিং ডিজিজ। আর রি ইমার্জিং ডিজিজটা হচ্ছে কি, একটা ডিজিজ কন্টিনিউয়াসলি আমাদের সমাজে প্রেজেন্ট আছে, কিন্তু ডিজিজটা যতটুকু মাত্রায় ছিল হঠাৎ করে তার মাত্রাটা অনেক বেশি বেড়ে গেছে, সেরকম একটা ডিজিজকে বলা হচ্ছে রি ইমার্জিং ডিজিজ। অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে, ডিজিজটা যেহেতু আগে থেকে ছিল তার মানে তার প্রিভ্যালেন্স রেটটা বাড়তেছে। অর্থাৎ ইমার্জিং ডিজিজ এবং নন রি ইমার্জিং ডিজিজের মধ্যে বেসিক পার্থক্য কিন্তু এই জায়গায় যে ইমার্জিং ডিজিজে ইনসিডেন্স রেটটা বাড়ে আর রি ইমার্জিং ডিজিজে প্রিভ্যালেন্স রেটটা বাড়ে। রি ইমার্জিং ডিজিজ যেমন হচ্ছে টিউবারকুলোসিস, টিউবারকুলোসিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নর্মাল একটা অবস্থা, নর্মালি মানুষ যতজন আক্রান্ত হচ্ছে হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে গেল, হঠাৎ করে টিউবারকুলোসিস সংখ্যা বেড়ে গেল, তাহলে সেটা হবে কি রি ইমার্জিং ডিজিজ। এখন আমরা ব্যাকটেরিয়াল স্ট্রাকচার টপিক্সে আসি। এখানে ব্যাকটেরিয়াল স্ট্রাকচারের মধ্যে বা কম্পোনেন্টের মধ্যে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট আর একটা হচ্ছে নন এসেনশিয়াল কম্পোনেন্ট। এসেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে একটা একটা অর্গানিজমকে ব্যাকটেরিয়া বলার জন্য আমার যে সকল কম্পোনেন্ট তার থাকা লাগবেই, সেটাই হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট। যেমন হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, রাইবোজোম, নিউক্লিয়য়েড, মেসোজোম, পেরিপ্লাজম, এগুলো হচ্ছে থাকা লাগবেই। এর মধ্যে সবগুলোই আমরা মোটামুটি পরবর্তীতে পড়ব, তবে যে জিনিসটা পড়বো না সেটা একটু বলে রাখি, সেটা হচ্ছে মেসোজোম। মেসোজোম জিনিসটা কি, এটা হচ্ছে ইনভ্যাজিনেশন অফ দ্য প্লাজমা মেমব্রেন। অর্থাৎ ব্যাকটেরিয়ার যে প্লাজমা মেমব্রেনটা আছে সেটা ভিতরের দিকে ভাঁজ হয়ে এই মেসোজোমটা তৈরি করে। এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে পেরিপ্লাজম। এই পেরিপ্লাজমটা হচ্ছে শুধুমাত্র গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আমরা পাবো, অর্থাৎ পেরিপ্লাজমটা হচ্ছে শুধুমাত্র গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এসেনশিয়াল কম্পোনেন্ট, এটা কিন্তু গ্রাম পজিটিভের জন্য এসেনশিয়াল না। আর নন এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে আছে হচ্ছে ক্যাপসুল, পিলি, ফ্লাজেলা, স্পোর, প্লাজমিড, গ্রানিউল, গ্লাইকোক্যালিক্স, এগুলোর বিস্তারিত সামনে আসবে। আমাদেরকে ব্যাকটেরিয়ার ছবিটা আঁকা শিখতে হবে খুব ভালোভাবে, যেহেতু এটা পরীক্ষায় আসে, এবং সাথে খুব ভালোভাবে এটা দেখতে হবে যাতে করে আমরা ভিতরের পড়াটা খুব ভালোভাবে বুঝতে পারি। আচ্ছা, আমরা নেক্সট টপিকে আসি, সেটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়ালটা কি, সেল ওয়ালটা আসলে কি জিনিস? সেল ওয়ালটা হচ্ছে সেলের সবচেয়ে বাইরের স্ট্রাকচার, যেটা এই স্ট্রাকচারটা হচ্ছে কি একটা সেলকে দৃঢ়তা প্রদান করে। ফার্স্টে আমরা কি কি স্ট্রাকচার আছে সেল ওয়ালের মধ্যে সেগুলো একটু জানার চেষ্টা করি। আমরা ছবিটা একটু দেখি, ছবির মধ্যে আমরা দেখব যে গ্রাম পজিটিভের ক্ষেত্রে সেল ওয়াল কিন্তু তিনটা লেয়ার দ্বারা গঠিত। একটা হচ্ছে পেপটিডোগ্লাইকান লেয়ার, সেখানে 30-40 পেপটিডোগ্লাইকান চেইনের এক শীটগুলো পরস্পরের সাথে লাগানো অবস্থায় আছে, অর্থাৎ তারা পরস্পরের সাথে লাগানো অবস্থায় থেকে একটা মোটা একটা লেয়ার তৈরি করছে, এটাই হচ্ছে পেপটিডোগ্লাইকান লেয়ার। এবং পেপটিডোগ্লাইকান লেয়ারের মাঝখানে আমরা কিছু ফাইবারের মতো দেখতে পারতেছি, এই ফাইবারগুলো হচ্ছে টিকোইক অ্যাসিড এবং টিকোরোনিক অ্যাসিড। এই টিকোইক অ্যাসিড এবং টিকোরোনিক অ্যাসিড, এটা হচ্ছে মেইনলি এই পেপটিডোগ্লাইকান লেয়ারগুলোর একটা বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যেমন অনেকগুলো লাঠি যেমন একসাথে করলে তখন কী করি, সুতা দিয়ে বাঁধি, ঠিক সেরকম এই টিকোইক অ্যাসিড এবং টিকোরোনিক অ্যাসিড, এটা হচ্ছে এই যে তিরিশ থেকে চল্লিশটা যে পেপটিডোগ্লাইকান লেয়ার আছে এই লেয়ারগুলোকে একসাথে বেঁধে রাখে, যাতে করে এরা সিপারেট হয়ে না যায়, একটা কম্প্যাক্ট অবস্থায় থাকে।
আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা যে সেলওয়ালের যে স্ট্রাকচারটা পাবো সেটা হচ্ছে পেপটিডোগ্লাইকান লেয়ার পাবো। এখানে কিন্তু 1 থেকে 3টা শীত, খুবই কম। পেপটিডোগ্লাইকান লেয়ারটা খুবই পাতলা থাকে এখানে। এবং এর 2 নম্বরটা হচ্ছে আউটার মেমব্রেন, এরপরে পাবো হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস। এর মধ্যে আউটার মেমব্রেন যেটা, সেটা কিন্তু গ্রাম পজিটিভের মধ্যে প্রেজেন্ট নাই, কিন্তু গ্রাম নেগেটিভের মধ্যে কিন্তু আউটার মেমব্রেনটা প্রেজেন্ট আছে। কেন প্রেজেন্ট আছে? কারণ কি, আমি আগেই বলেছিলাম যে সেলওয়ালের কাজটা হচ্ছে কি, প্রোটেক্ট করা। কিন্তু যেহেতু গ্রাম নেগেটিভের মধ্যে মাত্র 1 থেকে 3টা শীত থাকে, অর্থাৎ খুব পাতলা একটা লেয়ার থাকে পেপটিডোগ্লাইকেনের, তাই এটা কিন্তু অতটা প্রোটেক্ট করতে পারে না একটা ব্যাকটেরিয়াকে। সে কারণে এইসব গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তার পেপটিডোগ্লাইকেন লেয়ারের চারপাশে আর একটা মেমব্রেন তৈরি করে নিছে, যাতে করে এই স্ট্রাকচারটা খুব বেশি প্রোটেক্টিভ হয়। এরপর আমাদের ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল সেটার কি ফাংশন সেটা আমাদের একটু পড়তে হবে। প্রথম ফাংশনটা আমি আগেই বলছি যে এর মেইন কাজ হচ্ছে এটা প্রোটেক্ট করে, একটা শক্ত একটা বহিরাবরণ গঠন করে যেটা এই ব্যাকটেরিয়ার সেলটাকে প্রোটেক্ট করে। তাহলে আমার 1 নম্বর যে ফাংশনটা সেটা হচ্ছে কি, ইট গিভস রিজিড সাপোর্ট। এখন এখানে আরও অনেক ফাংশন আছে, এখন সমস্যা হচ্ছে যে মনে রাখাটা একটু মুশকিল, তাই এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যায় বা একটা ট্রিক্স অ্যাপ্লাই করা যায়, যেমন ABCDE এরপরে OP, এইসব লেটারগুলো দিয়ে এখানে ফাংশনগুলো বলা যায়। যেমন এ দিয়ে বলা যায় অ্যান্টিজেন, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে বাইরে যে সেলওয়ালা যেসব প্রোটিন আছে সেগুলো কি অ্যান্টিজেন হিসেবে কাজ করে। বি দ্বারা বলা যায় ব্যারিয়ার, এটা কি করে, কেমিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে, তারপর বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল এজেন্ট থেকে ব্যারিয়ার হিসেবে কাজ করে। সি দ্বারা বলতে পারি আমরা সেল ডিভিশন, এটা একটা সেল ডিভিশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডি দ্বারা বলতে পারি ডিসরাপশন, অর্থাৎ মেকানিক্যাল বা কেমিক্যাল ডিসরাপশনটাকে প্রিভেন্ট করে। তারপরে ই দ্বারা বলতে পারি আমরা এন্ডোটক্সিন। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল থাকে সেটার একটা লেয়ার হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস। এই পেরিপ্লাজমিক স্পেসের মধ্যে সাধারণত এন্ডোটক্সিনগুলো থাকে, এই এন্ডোটক্সিনগুলো পরবর্তীতে রিলিজ হয় এখান থেকে। সুতরাং এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার একটা আলাদা একটা ফাংশন। আমি তো আগেই বলছি যে যেহেতু পেপটিডোগ্লাইকান লেয়ার এখানে কম, সে কারণে ব্যাকটেরিয়া কি করবে, অন্যান্য কোনো কিছুর মাধ্যমে এই তার সেল ওয়ালটাকে একটু শক্তভাবে দাঁড় করাতে চাইবে। সেই হিসেবে সে একটা আউটার মেমব্রেন তৈরি করছে, আবার পেরিপ্লাজমিক স্পেসটা তৈরি করছে যার মধ্যে এই এন্ডোটক্সিনগুলো থাকে যেগুলো ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করে। এরপরে লেটার ও দ্বারা আমরা বলতে পারি অসমোটিক লাইসিসটাকে প্রিভেন্ট করে। এরপরে পি দ্বারা আমরা দুইটা বলতে পারি, একটা হচ্ছে এই সেল মেমব্রেনের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে যেটাকে বলা হয় পোরিন। নর্মালি হচ্ছে সেল সেল ওয়ালের মধ্য দিয়ে ওয়াটার সলিউবল কোনো সাবস্টেন্স ঢুকতে পারে না, কিন্তু এই পোরিন প্রোটিনগুলোর থাকার কারণে, ওয়াটার সলিউবল যত সাবস্টেন্স আছে সবগুলো কিন্তু এই পোরিন প্রোটিনের মাধ্যমে ভিতরে যাইতে পারে। এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফাংশন, সেটা হচ্ছে কি, ইট ইজ দ্য সাইট অফ অ্যাকশন অফ পেনিসিলিন, সেফালোস্পোরিন এইসব ড্রাগগুলো। অর্থাৎ এই সেল ওয়ালটা হচ্ছে বিটা ল্যাকটাম ড্রাগ হচ্ছে এই পেনিসিলিন সেফালোস্পোরিন, এগুলো হচ্ছে বিটা ল্যাকটাম ড্রাগ। এই বিটা ল্যাকটাম ড্রাগগুলো, এগুলার বাইন্ডিং সাইট হচ্ছে সেল ওয়াল, সেখানে বাইন্ড করার মাধ্যমে সে ব্যাকটেরিয়াটাকে কিল করে। এরপরে আমাদের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে যে সেল ওয়ালের মধ্যে যে পার্থক্যটা আছে, সেই পার্থক্যটা কিন্তু আমাদের একটু দেখা লাগবে। এটা আমরা এতক্ষণ যা বলছি সেটাই জাস্ট একটু দেখে নিলেই হবে। আমরা এরপরে যাই, সেটা হচ্ছে পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকানটা হচ্ছে সেল ওয়ালের একটা স্ট্রাকচার। এখন আমরা সেল ওয়াল গ্রাম বোথ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের একটা স্ট্রাকচার হচ্ছে কি, পেপটিডোগ্লাইকান। তাহলে এই পেপটিডোগ্লাইকেনের কম্পোজিশন বা স্ট্রাকচারটা একটু দেখি আমরা কী কী আমরা পাই এটাকে ভাঙলে। এটার মধ্যে থাকে হচ্ছে একটা একটা ব্যাকবোন থাকে যেটা গঠিত হচ্ছে এনএসিটাইল গ্লুকোসামাইন এবং এনএসিটাইল মুরামিক অ্যাসিড দিয়ে। তোমরা ছবিতে দেখবা যে GM এভাবে কিন্তু অল্টারেশন করে দেওয়া আছে, একটা চেইন আকারে দেওয়া আছে।
এইগুলাই হচ্ছে এনএসিটাইল গ্লুকোজ গ্লুকোসামাইন এবং এনএসিটাইল মুরামিক অ্যাসিড। তারপর এখানে টেট্রাপেপটাইড সাইড চেইন থাকে, যেটা এ বি সি ডি আকারে দেওয়া আছে। এরপরে থাকে হচ্ছে পেপটাইড ক্রস ব্রিজ থাকে, অর্থাৎ এই যে এ বি সি ডি এর এখানে সি এবং ডি, যে পেপটাইড চেইনের মধ্যে যে সি এবং ডি পজিশন আছে, দুইটা পরস্পর কাছাকাছি অবস্থানরত, দুইটা ব্যাকবোনের মধ্যে এই টেট্রাপেপটাইড চেনের সি এবং ডি পজিশনের মধ্যে কিন্তু ক্রস লিঙ্ক হয়। এই জন্যই বলতেছে যে পেপটাইড ক্রস ব্রিজ। তারপর এটার ফাংশনটা একটু লাগবে, ফাংশনটা হচ্ছে সেল মেমব্রেনের, সরি সেল ওয়ালের যে ফাংশনটা সেটাই হচ্ছে এই পেপটিডোগ্লাইকানের ফাংশন। যেমন এটাকে রিজিড সাপোর্ট দেয়, তারপর হচ্ছে এটার শেপ মেনটেন করে, যেহেতু একটা শক্ত একটা সাপোর্ট দেয় এই জন্য এটা শেপ মেনটেন করে, সাথে অসমোটিক প্রেশার মেনটেন করে। তারপরে একটু আগে যেটা বলছিলাম যে বিটা ল্যাকটাম ড্রাগ সেইগুলার বাইন্ডিং, যেমন পেনিসিলিন সেফালোস্পোরিন, সেগুলার বাইন্ডিং সাইট হচ্ছে এই পেপটিডোগ্লাইকান লেয়ারটা। সেলওয়ালের আরেকটা কম্পোনেন্ট, বিশেষ করে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আরেকটা কম্পোনেন্ট হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস। এই পেরিপ্লাজমিক স্পেসটা কি, এটা হচ্ছে বিটুইন সাইটোপ্লাজমিক মেমব্রেন, অর্থাৎ প্লাজমা মেমব্রেন এবং আউটার মেমব্রেন, এই দুই মেমব্রেনের মাঝে যা যা আছে, অর্থাৎ যে ফাঁকা জায়গাটা আছে সেটা হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস। এটা কি কি কন্টেইন করে, এটার মধ্যে ছবিতে দেখতে পারতেছো যে এর মধ্যে আছে পেপটিডোগ্লাইকান লেয়ার, আছে 1 থেকে 3টা শিট, যে পেপটিডোগ্লাইকান লেয়ার সেটা এর মধ্যে থাকে। সাথে কি থাকে, কিছু জেল লাইক সলিউশন থাকে, যার মধ্যে আমরা একটু আগে বলছিলাম যে যার মধ্যে কি থাকে, এন্ডোটক্সিন থাকে। এখানে ফাংশনটা একটু লাগবে, সেটা হচ্ছে এখানে কি কি কাজ করে এই পেরিপ্লাজমিক স্পেসটা। এখানে প্রধান যে কাজটা করে সেটা কিন্তু আগে বলতে হবে, সেটা হচ্ছে কি, এখানে বিটা ল্যাকটামেস এনজাইম থাকে, বিটা ল্যাকটামেস নামে একটা এনজাইম থাকে এই পেরিপ্লাজমিক স্পেসে। বিটা ল্যাকটামেস এনজাইমটা কি করে, তারা বিটা ল্যাকটাম যত ড্রাগ আছে সেগুলাকে কি করে, ইনঅ্যাক্টিভ করে দেয়। তাতে করে কি হয়, এই সেল ওয়ালের উপর কাজ করা যে ড্রাগগুলো সেগুলো কিন্তু গ্রাম নেগেটিভের উপর কাজ করতে পারে না। এটা হচ্ছে গ্রাম নেগেটিভকে প্রোটেক্ট করার জন্য অনেক বড় একটা ব্যবস্থা। সাথে আরও অনেক কিছু আছে, যেমন বাইন্ডিং প্রোটিন থাকে এখানে, তারপরে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, তারপর অসমো রেগুলেশন করে এই জিনিসটা, ইত্যাদি অনেক কিছুই আছে, একটু দেখে নিবা। আচ্ছা, মোটামুটি কমন স্ট্রাকচারগুলো আমাদের হয়েছে। এখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে আউটার মেমব্রেনটা থাকে সেই মেমব্রেনের মধ্যে কী কী স্ট্রাকচার থাকে, সেই মেমব্রেনের মধ্যে তিনটা স্ট্রাকচার মেইনলি থাকে, সেটা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড থাকে, লিপোপ্রোটিন থাকে এবং ফসফোলিপিড থাকে। এখন এই লাইপোপলিস্যাকারাইড যেটা, এই লাইপোপলিস্যাকারাইডের মধ্যেও আবার থাকে লিপিড এ একটা কোর থাকে এবং ও অ্যান্টিজেন থাকে, যেটাকে বলা হয় আউটার পলিস্যাকারাইড লেয়ার। তোমরা ছবিতে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু দেখতেছ যে উপরের দিকে যে চারটা গোল্লা গোল্লা আছে, যে চেইন চেইন তৈরি করছে যে চারটা গোল্লা গোল্লা, ওইটা হচ্ছে ও অ্যান্টিজেন বা পলিস্যাকারাইড। আর মাঝখানে যে আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল আছে সেটা হচ্ছে কি, কোর। আর নিচের অংশটা হচ্ছে পুরোটাই হচ্ছে লিপিড এ। আচ্ছা, এখন এই লাইপোপলিস্যাকারাইড এটার কাজটা কি, এটার কাজ হচ্ছে লিপিড এ যে অংশটা, লিপিড এ বলা হয় যে অংশটাকে, সেটার কাজ সেটা হচ্ছে কি, এন্ডোটক্সিন। অর্থাৎ আমরা এতক্ষণ যে এন্ডোটক্সিনের কথাটা বলছিলাম সেটা হচ্ছে মেইনলি এই লিপিড এ। আরেকটা কাজ হচ্ছে সেটা যে ও অ্যান্টিজেন যেটা এখানে আছে সেটা কি করে, সেটা হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা একটা আইডেন্টিফিকেশন ফ্যাক্টর হিসেবে কাজ করে, অর্থাৎ ল্যাবরেটরি আইডেন্টিফিকেশন করার জন্য এই ও অ্যান্টিজেনটাকে ইউজ করা হয়। আচ্ছা, এখানে টিকোইক অ্যাসিডের ফাংশন, টিকোইক অ্যাসিডের ফাংশন তো আমি আগেই বলছি যে সেটার মেইন যে ফাংশনটা সেটা হচ্ছে কি, পেপটিডোগ্লাইকান যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোকে একসাথে বাইন্ড করে রাখে, অর্থাৎ অ্যাঙ্কর দ্য সেল ওয়াল টু সেল মেমব্রেন। একই কথা যে সেল ওয়ালটাকে তার সে সেল মেমব্রেনের সাথে অ্যাটাচ করে রাখে। তারপর আরও কিছু ফাংশন আছে ছোটোখাটো, যেমন সাপ্লাই ম্যাগনেশিয়াম, তারপর এটার একটা এন্টিজেনেসিটি আছে। এরপরে ব্যাকটেরিয়া সেল মেমব্রেন, সেল মেমব্রেন নর্মালি ইউনিট মেমব্রেন হয়, অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার ইন্টারস্পার্সড উইথ প্রোটিন। এখানে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ব্যাকটেরিয়া সেল মেমব্রেনে কোনো স্টেরল থাকে না, এক্সেপ্ট মাইকোপ্লাজমা,
অর্থাৎ মাইকোপ্লাজমা বাদে বাকি কোনো ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনের কোনো স্টেরল থাকে না। ফাংশন এখানে সেল মেমব্রেনের ফাংশন মেইনলি চারটা ফাংশন এখানে বলতে হবে। একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে, তারপর এনার্জি জেনারেশন করে, তারপর সে সিক্রেশন অফ এনজাইম অ্যান্ড টক্সিন এবং প্রিকর্সর্স অফ সেল ওয়াল। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি, এখানে এই সেল মেমব্রেনের মাধ্যমে ব্যাকটেরিয়াটা বাইরে থেকে বিভিন্ন নিউট্রিয়েন্ট সে গ্রহণ করে, আবার ভিতরের যে এক্সক্রিটাগুলো সেগুলো আবার সে বের করে দেয়। একইভাবে এনার্জি জেনারেশন, এনার্জি জেনারেশনটা কি, এখানে আমরা মেইনলি ইউক্যারিওটিক কোষে জানি যে এনার্জি জেনারেট হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, কিন্তু যেহেতু ব্যাকটেরিয়ার মাইটোকন্ড্রিয়া নাই, সে কারণে সে তার এনার্জিটা প্রোডাকশন করে হচ্ছে সেল মেমব্রেনের মাধ্যমে। তারপরে বিভিন্ন এনজাইম এবং টক্সিন সিক্রেট করে এবং প্রিকার্সর অফ সেল ওয়াল, অর্থাৎ এই সেল মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন দ্বারাই কিন্তু এখান থেকে কিন্তু সিক্রেট হয়েই কিন্তু সেল ওয়ালটা তৈরি হয়। এখানে সেল মেমব্রেনের উপরে একটা ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার হচ্ছে গ্লাইকোক্যালিক্স বা যেটাকে স্লাইম লেয়ার বলা হয়। কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা পাওয়া যায়। গ্লাইকোক্যালিক্স তো নর্মালি আমরা চিনি যে সেল মেমব্রেনের উপরের দিকে যে শিকলের মতো যেসব স্ট্রাকচারগুলো থাকে সেগুলো হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্সটা কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খুবই কনডেন্সড হয়, অর্থাৎ খুব ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে তারা একটা মোটা একটা লেয়ার তৈরি করে, এটাকে বলা হয় ক্যাপসুল। আর যখন গ্লাইকোক্যালিক্সগুলো যখন লুজলি ওরিয়েন্টেড থাকে তখন কিন্তু সেটাকে আর ক্যাপসুল বলা যায় না, তখন সেটাকে বলতে হয় স্লাইম লেয়ার। এরপরে প্লাজমিডটা একটু পড়তে হবে। প্লাজমিডটা হচ্ছে যে ডেফিনেশনটা সেটা পুরোপুরি মুখস্থ করতে হবে। প্লাজমিড আর এক্সট্রা ক্রোমোজোমাল, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার যে নিজস্ব ক্রোমোজোম আছে, যে গোলাকার যে ক্রোমোজোমটা থাকে ব্যাকটেরিয়ার সেটার বাইরে একটা এক্সট্রা ক্রোমোজোম। এরা কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তারপর এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, এটা প্লাজমিড কখনো সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয় না। নর্মালি ব্যাকটেরিয়ার নর্মাল যে ক্রোমোজোমটা আছে সেটা কিন্তু মাঝে মাঝে সিঙ্গেল স্ট্যান্ডার্ডও হইতে পারে, কিন্তু এটা কিন্তু সব অলওয়েজ ডাবল স্ট্যান্ডার্ড। তারপর এটা হয় সার্কুলার, ক্যাপেবল অফ সেলফ রেপ্লিকেটিং, অর্থাৎ সে কিন্তু নিজে নিজে রেপ্লিকেট করতে পারে, অর্থাৎ প্লাজমিডের নিজস্ব অ্যাপ্লিকেশন পাওয়ার আছে, তার কিন্তু ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম সেটার কোনো সাহায্য লাগে না। প্লাজমিড কিন্তু দুই প্রকার আছে, একটা হচ্ছে ট্রান্সমিজেবল প্লাজমিড আর একটা হচ্ছে নন ট্রান্সমিজেবল। ট্রান্সমিজেবলটা কী জিনিস, এটা তারা কিন্তু ট্রান্সফার হইতে পারে, এক সেল থেকে অন্য সেলে ট্রান্সফার হইতে পারে, তারা সাইজে বড় হয়। আর নন ট্রান্সমিজেবল সেটা কিন্তু সাইজে ছোট হয়। এখন প্লাজমিডের যে ফাংশনগুলো আছে ফাংশনগুলো একটু জেনে রাখা দরকার। সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট করতে পারে। কিভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট করে, একটু আগে আমরা পড়েছিলাম যে ব্যাকটেরিয়ার যে পেরিপ্লাজমিক স্পেস তার মধ্যে একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে বিটা ল্যাকটামেজ। সেই বিটা ল্যাকটামেজ এনজাইমটা তৈরির যে নির্দেশনা সেই নির্দেশনাটা কিন্তু দেয় প্লাজমিড। তারপরে সেটা রেজিস্ট করতে পারে, হেভি মেটাল রেজিস্ট করতে পারে, তারপর রেজিস্ট্যান্স টু আল্ট্রাভায়োলেট লাইট, তারপরে পিলি তৈরি করতে পারে, এক্সোটক্সিন তৈরি করতে পারে। অর্থাৎ একটা কম ভয়ঙ্কর একটা ব্যাকটেরিয়া কিন্তু এই প্লাজমিডের সাহায্যে সে কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাকটেরিয়াতে পরিণত হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এন্ডোটক্সিনটা কোত্থেকে তৈরি হয়? এন্ডোটক্সিনটা হচ্ছে মেইনলি লিপিড এ, যেটা হচ্ছে পলিস্যাকারাইড লেয়ারে থাকে, অর্থাৎ আউটার মেমব্রেনের মধ্যে থাকে। আর এক্সোটক্সিন যেটা সেটা কই থাকে, সেটা হচ্ছে তৈরি হয় হচ্ছে এই প্লাজমিড থেকে। আচ্ছা, ব্যাকটেরিয়ার আউটসাইড দ্য সেল কী কী স্পেশালাইজড স্ট্রাকচার থাকে, যেমন ক্যাপসুল থাকে, ফ্লাজেলা থাকে, পিলি থাকে, সিউডোপোর থাকে। এখন এগুলো সম্পর্কে একটু জানি। ক্যাপসুলটা কী জিনিস, ক্যাপসুলটা হচ্ছে একটা জেলাটিনাস লেয়ার। একটু আগে আমরা পড়ছিলাম যে গ্লাইকোক্যালিক্স লেয়ারটা যখন ঘনভাবে সন্নিবিষ্ট হয় খুব কনডেন্সড হয়ে যায় তখন সেটা একটা হার্ড লেয়ার ফর্ম করে, সেটা হচ্ছে ক্যাপসুল। এই ক্যাপসুলটা হচ্ছে মেইনলি পলিস্যাকারাইড দ্বারা তৈরি। ক্যাপসুলের মেইন ফাংশন হচ্ছে
এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসটাকে প্রিভেন্ট করতে পারে। অর্থাৎ যে আমাদের যে ম্যাক্রোফেজ যে ফ্যাগোসাইটোসিস করে সেটাকে কিন্তু প্রিভেন্ট করতে পারে এই ক্যাপসুলধারী ব্যাকটেরিয়াগুলো। এছাড়া এটা কিন্তু অ্যাটাচমেন্ট করে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে কোনো কিছুর সাথে লাগতে কিন্তু সাহায্য করে। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে বলে রাখি, সেটা হচ্ছে কী কী স্ট্রাকচার ব্যাকটেরিয়ার আছে যেগুলা অ্যাটাচমেন্টে সাহায্য করে। যেমন আছে পিলি, গ্লাইকোক্যালিক্স, ক্যাপসুল, সেক্স পিলি, এগুলা এই চারটা স্ট্রাকচার ব্যাকটেরিয়ার অ্যাটাচমেন্টে সাহায্য করে। এগুলো ছাড়াও ব্যাকটেরিয়ার ক্যাপসুলের আরও কিছু ইম্পর্টেন্স আছে, যেমন এটা হচ্ছে কি আইডেন্টিফিকেশনে সাহায্য করে। তারপরে এটা দ্বারা ক্যাপসুল দ্বারা আমরা ভ্যাকসিন প্রোডিউস করতে পারি, যেমন স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া। এখন কী কী ক্যাপসুলের ব্যাকটেরিয়া আছে সেগুলো কয়েকটা নাম আমাদের জানতে হবে। এখানে এখানে ক্যাপসুলের মধ্যে পলিস্যাকারাইড ক্যাপসুল আছে এবং পলিপেপটাইড ক্যাপসুল আছে। পলিপেপটাইড ক্যাপসুল হচ্ছে শুধুমাত্র একটা ব্যাকটেরিয়া থাকে, সেটা হচ্ছে ব্যাসিলাস অ্যান্থ্রাসিস, আর বাকি সবগুলো ব্যাকটেরিয়ার কিন্তু পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে। এখন এর মধ্যে কয়েকটা সহজ সহজ নাম যেগুলো সেগুলো আমাদের জানতে হবে, যেমন নাইজেরিয়া মেনিনজাইটিস, তারপরে স্ট্রেপটোকক্কাস নিউমোনি, স্ট্রেপটোকক্কাস পায়োজেন, এগুলো এরকম কয়েকটা নাম আমাদের এখান থেকে জানতে হবে। আচ্ছা, একটু আগে যে আমরা বললাম ফাংশনের মধ্যে যে ক্যাপসুল দ্বারা আমরা একটা ব্যাকটেরিয়াকে আইডেন্টিফিকেশন করতে পারি, তো কীভাবে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি ল্যাবে, সেটা হচ্ছে কোয়েলিং রিয়াকশনের মাধ্যমে, আর একটা হচ্ছে ইন্ডিয়ান ইঙ্ক প্রিপারেশন অর্থাৎ ইন্ডিয়ান ইঙ্কের মাধ্যমে। এই দুইটা রিয়াকশনের মাধ্যমে কিন্তু আমরা ব্যাকটেরিয়াটাকে একটা ল্যাবে আইডেন্টিফিকেশন করতে পারি। আরেকটা স্ট্রাকচার হচ্ছে এখানে পিলি, বা বলা হয় ফ্রিম্বিয়া বলা হয়। পিলি কি? পিলি হচ্ছে একটা হেয়ার লাইক প্রজেকশন, যেটা তৈরি হয় হচ্ছে কোথা থেকে, সেল মেমব্রেন থেকে। সেল মেমব্রেন থেকে সেটা তৈরি হয়ে বাইরের দিকে প্রজেক্ট হয়। এটা কী দ্বারা গঠিত? পিলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। নর্মালি এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। পিলি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অর্ডিনারি পিলি, আরেকটা হচ্ছে সেক্স পিলি। অর্ডিনারি পিলি পিলি যেটা, সেটা আমি তো আগেই বলছি যে পিলি হচ্ছে কি একটা অর্গান অফ অ্যাটাচমেন্ট। তাহলে কি অর্ডিনারি পিলির কাজ হচ্ছে অ্যাটাচমেন্ট, আর সেক্স পিলি যেটা সেটার কাজও কিন্তু অ্যাটাচমেন্ট, কিন্তু এক্ষেত্রে অ্যাটাচমেন্টটা হয় হচ্ছে কনজুগেশনের সময়। অর্থাৎ কনজুগেশন প্রসেসটা কি, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া থেকে অন্য একটা ব্যাকটেরিয়াতে ডিএনএ বা পুরোটা অথবা ডিএনএ এর একটা অংশ স্থানান্তর হয়। ওই সময় যে ডোনার ব্যাকটেরিয়া এবং রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়া যেটা, তাদের মধ্যকার যে অ্যাটাচমেন্ট সেটা তৈরি করা হচ্ছে এই সেক্স পিলি। এছাড়া আরও কিছু এখানে বলা যায় ফাংশন, যেমন যেমন আছে ড্রাগ রেজিস্ট্যান্স ফর্ম করতে পারে। তারপরে এটার একটা, যেহেতু একটা প্রোটিন তাই এটার একটা এন্টিজেনিসিটি আছে। এরপরে কিছু পিলিয়েটেড ব্যাকটেরিয়ার নাম পড়তে হবে, ইকোলাই, সালমোনেলা, সিজেলা, এগুলা। তারপর আসতেছে ফ্লাজেলা। ফ্লাজেলা হচ্ছে কি, হুইপ লাইক স্ট্রাকচার, অর্থাৎ এটা হচ্ছে চাবুকের মতো। এটাও কিন্তু সাইটোপ্লাজমিক মেমব্রেন থেকে শুরু হয়ে বাইরের দিকে চলে আসে, কিন্তু এটা হচ্ছে সাইজে পিলির চেয়ে বড় হয়। আচ্ছা, এখানে ফ্লাজেলা, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ফ্লাজেলা চারপাশে থাকে, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক এক যে কোনো একটা পোলে থাকে, এরকম বিভিন্ন অবস্থান আছে। সেই অবস্থানের উপর ভিত্তি করে ফ্লাজেলা যুক্ত ব্যাকটেরিয়াগুলোকে চার ভাগে ভাগ করা হয়, পেরিট্রাইকাস, অ্যাম্ফিট্রাইকাস, লহোট্রাইকাস এবং মনোট্রাইকাস। তার মধ্যে পেরিট্রাইকাসটা কী জিনিস, পেরিট্রাইকাসটা হচ্ছে ব্যাকটেরিয়ার পুরো চারপাশ জুড়েই এই ফ্লাজেলাগুলো থাকবে, সেটা হচ্ছে পেরিট্রাইকাস। আর অ্যাম্ফিট্রাইকাসটা কি, অ্যাম্ফিট্রাইকাসটা হচ্ছে একটা সিঙ্গেল ফ্লাজেলা থাকবে যে কোনো এক পোলে, সেটা হচ্ছে অ্যাম্ফিট্রাইকাস, যেমন আছে সিউডোমোনাস। তারপর লোফোট্রাইকাসটা হচ্ছে কি, একগুচ্ছ ফ্লাজেলা থাকবে একটা পোলে, একটা পোলে একগুচ্ছ ফ্লাজেলা থাকবে, যেমন আছে বার্টোনেলা। তারপর আছে মনোট্রাইকাস, মনোট্রাইকাস হচ্ছে কি, একটা সিঙ্গেল ফ্লাজেলা থাকবে যে কোনো এক পোলে, যেমন ভিব্রিও কলেরা। এই ফ্লাজেলাগুলোর কাজ কি, ফ্লাজেলাগুলোর কাজ হচ্ছে মেইনলি চলাচলে সাহায্য করে, অর্থাৎ অর্গান অফ লোকোমোশন। এছাড়া যেহেতু এটা একটা প্রোটিন তাই এটা এন্টিজেন্সিটি থাকবে,
এখন একটা ব্যাকটেরিয়ার উপর যদি আমি একটা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি অথবা অন্য কোনো মেকানিক্যাল ফোর্স প্রয়োগ করি, তখন দেখা যাচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন হইতে পারে যে ব্যাকটেরিয়ার পুরো সেল ওয়ালটাই নষ্ট হয়ে যাচ্ছে অথবা আংশিকভাবে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা একটু ডিস্ট্রয় হয়েছে। তো সেই ক্ষেত্রে এই এগুলোর উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার সেল ওয়ালের এই যে ডেফিসিয়েন্ট অবস্থাটা, এই অবস্থাটাকে তিনটা ভাগে ভাগ করা হয়, প্রোটোপ্লাস্ট, স্ফেরোপ্লাস্ট এবং এল ফর্ম। প্রোটোপ্লাস্টটা কী জিনিস? প্রোটোপ্লাস্টটা হচ্ছে নর্মালি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে দেখা যায়। এক্ষেত্রে কমপ্লিট রিমুভাল অফ সেল ওয়াল, অর্থাৎ সেল ওয়ালের কমপ্লিট রিমুভাল হয়ে যায় এবং এবং ব্যাকটেরিয়াটা একটা স্ফেরিক্যাল শেপ নেয়। আর স্ফেরোপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে দেখা যায়। এই ক্ষেত্রে কিন্তু কমপ্লিট রিমুভাল হয় না, এক্ষেত্রে কিন্তু পার্শিয়াল রিমুভাল অফ সেল ওয়াল, এক্ষেত্রেও ব্যাকটেরিয়াটা স্ফেরিক্যাল শেপ হয়। আর এল ফর্ম যেটা, এল ফর্ম হচ্ছে এটাও কিন্তু এটা হচ্ছে কমপ্লিট রিমুভাল, কিন্তু এই ক্ষেত্রে ব্যাকটেরিয়াটা কী করে, সে কমপ্লিটলি তার সেল ওয়ালটাকে রিমুভ করে সে কিন্তু ইজিলি সার্ভাইভ করতে পারে। যখন একটা ব্যাকটেরিয়া তার সেল ওয়ালটাকে রিমুভ করে ফেললো, তাতে কী হলো, সেল ওয়ালের উপর কাজ করা যেসব বিরাল একটা ড্রাগ আছে সেগুলো এর উপর কাজ করতে পারলো না। তাহলে কী হলো, ব্যাকটেরিয়াটার উপর কোনো অ্যান্টিবায়োটিক কাজ করলো না, অর্থাৎ সে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেল। তাহলে যে অ্যান্টিবায়োটিক যদি রেজিস্ট্যান্স হয়ে যায়, তাহলে কী হবে, তার সে শরীরের মধ্যে ল্যাটেন বা ক্রনিক ইনফেকশন হিসেবে দীর্ঘদিন থেকে যাইতে পারে। এরকম কিছু ব্যাকটেরিয়ার নাম পড়তে হবে, যেমন ব্যাসিলাস, প্রোস্টিডিয়াম, সিউডোমোনাস, ভিব্রিও, স্টেফাইলোকোকাস, এগুলা সংক্ষেপে বিসিএস দিয়ে মনে রাখতে পারো। বিতে ব্যাসিলাস, সিতে ক্লোস্ট্রিডিয়াম এবং এসে সিউডোমোনাস। আচ্ছা, এখানে যেহেতু আমরা বলছি যে একটা ব্যাকটেরিয়া যখন তার সেল ওয়ালটাকে রিমুভ করে নেয়, তখন সে হয়ে যায় এল ফর্ম। কিন্তু মাইকোপ্লাজমার তো কোনো সেল ওয়ালই নাই, তাহলে কি সেটাকে আমরা এল ফর্ম বলতে পারবো? সেটাকে কিন্তু আমরা এল ফর্ম বলতে পারবো না, কারণ হচ্ছে মাইকোপ্লাজমার তো আগে থেকেই সেল ওয়াল নাই। এল ফর্মটা হচ্ছে ব্যাকটেরিয়া সেল ওয়াল ছিল, কিন্তু কোনো কিছুর কারণে হয়তো ব্যাকটেরিয়া নিজে সেল ওয়ালটাকে রিমুভ করছে, অথবা ব্যাকটেরিয়াটা কোনো কিছুর কারণে তার সেল ওয়ালটা ডিস্ট্রয় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এল ফর্ম বলতে পারতেছি। কিন্তু মাইকোপ্লাজমার তো আগে কখনো সেল ওয়াল ছিল না, তাই সেটা এল ফর্ম হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।